হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা চলে আসছি আপনাদের একটা মজাদার জিনিস দেখানোর জন্য, যারা নতুন বিল্ডিং উঠাচ্ছেন বা নতুন বাড়ির কাজ করতেছেন তাদের জন্য। আর আপনারা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন যে বাড়িটার কিন্তু কাজ চলতেছে। তো আপনারা যারা হচ্ছে বাড়িতে কাজ করতেছেন এবং বাড়ির গ্যারেজে হচ্ছে আপনার পার্কিং টাইলস বসাবেন, আর আপনারা অনেক সময় কিন্তু হচ্ছে বাড়ির পার্কিং টাইলসগুলো বাইরের থেকে কিনে নিয়ে আসেন বিভিন্ন টাইলসের দোকান থেকে। তো আর আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা এই যে বাড়ির পার্কিং টাইলস আপনারা আপনাদের বাসাতেই কীভাবে বানাতে পারবেন এবং হচ্ছে এগুলার খরচ কেমন পড়বে। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে এক ভাই কিন্তু হচ্ছে এইগুলো হচ্ছে সাপ দেখতে পাচ্ছেন, যে এগুলো কিন্তু হচ্ছে তাদের আছে সাস, এই এটা দিয়ে কিন্তু তারা ওই যে পার্কিং টাইলস কিন্তু অলরেডি বানাচ্ছে। অলরেডি তারা বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন শেপের কিন্তু অলরেডি বানায় রাখছে। তো আর আপনারা হচ্ছে কীভাবে এই পার্কিং টাইলসগুলো বানাবেন এবং কত টাকা খরচ পড়বে সেই বিষয় সম্পর্কে আপনাদের জানাবে আছে ইউসুফ ভাই। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউসুফ ভাই, আপনি যদি প্রথমেই হচ্ছে আপনার সাথে যোগাযোগের ঠিকানাটা এবং হচ্ছে আপনারা কি আপনাকে কিভাবে পাবে এইটা আমাদের আমাদের দোকান হচ্ছে মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার 20 নং দোকান। আর হচ্ছে আপনারা আমাদের আরও আইটেম আছে, বিভিন্ন রকমের আইটেম আছে, যেমন জিপসাম আছে, ঠিক আছে, পার্কিং টাইলস আছে, উপরে এই বিল্ডিংয়ের উপরে জিপসামের কাজ চলতেছে, তো এটাও দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হচ্ছে যে এখানে পার্কিং টাইলস, হ্যাঁ, এটা আগে তো মানুষ বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসা লাগতো, তখন হচ্ছে কিনে নিয়ে আসলে কী হয়, কী দিল এটার মধ্যে, কয় বস্তা সিমেন্ট দিল, কয় বস্তা ভালো দিল, এটা কিন্তু বোঝা যায় না তখন। আর আর এখন এরকম সিস্টেম হয়েছে যে এখন কিনে নিয়ে আসা লাগবে না, আপনারা অর্ডার করবেন, আমরা ঢাইস আপনাদের বাড়িতে পৌঁছে দিব, শুধু আমাদের মজুরিটা দিবেন, ঢাইস আমাদের, লেবার আমাদের, আর আপনাদের শুধু সিমেন্ট বালু। আর আমাদের খরচ দিতে হবে পিস পার পিস প্রতি মাত্র 8 টাকা। 8 টাকা দিলেই আপনাদের এরকম 1 পিস টাইলস আমরা তৈরি করে দিব, ঢাইসও আমাদের, মিস্ত্রিও আমাদের, আর আপনার শুধু সিমেন্ট বালু। হ্যাঁ, আপনারা তাহলে নিজেদের মনের মতো করে নিজেরা আপনারা তৈরি করতে পারবেন। বিভিন্ন বিভিন্ন হচ্ছে আপনার আছে ডাইস আছে, হ্যাঁ, বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন ডিজাইন আছে, আলহামদুলিল্লাহ অসংখ্য ডিজাইন আছে। যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ঢাইস, আমাদের মাল অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, আপনার যেরকম প্রত্যাশা হন ওরকম। হ্যাঁ, এটা এই যে দেখেন নতুন ডিজাইন, এই যে এখন যেটা রাখা হলো এটা হচ্ছে বিস্কিট ডিজাইন বলা হয়, গ্যারেজের জন্য খুব অত্যন্ত সুন্দর হবে। এটা 4টা রাউন্ড ডিজাইন আর কি, বক্স রাউন্ড, 4টা মিলে একটা গোল রাউন্ড হবে, সুন্দর দেখা, বিভিন্ন কালার হয়ে থাকে। এটা বাংলালিং ডিজাইন এখন যেটা রেখা হয়েছে, 4টা যখন 4টা লেখা হয় তখন এটা 10 বিট, 4টা রাখা হইলে তখন সুন্দর দেখা যায়। হ্যাঁ, যে কোনো কালার দিতে চান দিতে পারবো, এটা 10 বিটের মধ্যে র্যাক র্যাক। তো ভিউয়ার্স, আপনার যেই ডিজাইন চান ইনশাআল্লাহ, এটা হলে কয়েল ডিজাইন। হ্যাঁ, তো এটা হচ্ছে 4 চোখ ডিজাইন, 4টা মিলে যখন এটা কমপ্লিট বানানো হয় তখন সুন্দর, এটা 10 বিটের বক্স ডিজাইন বলা হয় ভিউয়ার্স। এটা শাপলা ডিজাইন, আপনার যেই ডিজাইন চান ইনশাআল্লাহ আমি দিতে পারবো। আর এটা হচ্ছে বাটন বলা হয়, বাটন হচ্ছে বোতাম ডিজাইন, যে দেখেন আমাদের কাছে নতুন নতুন দেখেন ভিউয়ার্স অনেক ঢাইস আছে মাশাআল্লাহ। তো আপনার যেই রকম আমাদের ঢাইসগুলোতে আপনারা যে মাল বের হবে খুবই স্পষ্ট সুন্দর আর কি, গ্লেজ ভালো হবে, তো বেকা তেরা হবে না, সোজা হবে। তো অনেক সময় কালারিংগুলো পাওয়া যায়, কালারিংগুলোর ক্ষেত্রে কি? হ্যাঁ, কালারিং ক্ষেত্রে আলাদা কালার কিনতে পাওয়া যায়, ওই কালার হচ্ছে এই সিমেন্ট বালুর সাথে মিক্স করলেই বিভিন্ন কালার হয়ে যায়। হ্যাঁ, এটা তো বেশি একটা খরচ হয় না, এমনি তো কিনতে গেলে আপনার 32 টাকা, 25 টাকা বা 40 টাকা বিভিন্ন রেটের। তো এনে আমাদেরকে যদি 8 টাকা দেয় এই ঢাইজ এবং মানে মেকিং খরচটা আর কি। ও আচ্ছা আচ্ছা। আর ঢাইজও আমাদের, মিস্ত্রিও আমাদের, আর এমনি বালু তো এক গাড়ি বালুর দাম মাত্র প্লাস্টার বালু হয়তো বা 4 বস্তা বালিতে কত বস্তা সিমেন্ট দেন? এটা সাধারণত 4টা বালুতে 1টা সিমেন্ট, 4টা বালুতে 1টা সিমেন্ট। যখন এটা হচ্ছে কম দামে চায় কাস্টমার, যে রেডি যখন নিতে চায় তখন হচ্ছে 6টা 7টা বালুও দেওয়া হয়, তখন মালটা কিন্তু নরম হয়, অত শক্ত হয় না, শক্ত হয় না, ভেঙে যায় আর কি। হ্যাঁ, মজবুত লাস্টিং করে, কম লাস্টিং কম করবে। আর আমরা শুধু ঢাকা না, ঢাকার বাইরেও সারা বাংলাদেশে যেখানেই হোক
আমরা ঢাইস পাঠায় দিব, মিস্ত্রি পাঠায় দিব, শুধু যাতায়াত ভাড়াটা বাড়তি দিতে হবে। ও আচ্ছা, মানে ঢাইস আর হচ্ছে আপনার হচ্ছে যে যাতায়াত ভাড়া এটা এটা হচ্ছে বাড়তি দিতে হবে। আর সব রেট একই আর কি। ও সব রেট একই, মানে 8 টাকা 8 টাকা পার পিস, পার পিস, পার পিস। এটা মেকিং খরচ, হ্যাঁ, মিস্ত্রি এবং ঢাইস আমাদের, মিস্ত্রিও আপনার, ডাইজও আপনার, যা হচ্ছে পার পিস 8 টাকা করে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে হচ্ছে সিমেন্ট বালু কিন্তু হচ্ছে মিক্স করা আছে, আর এই যে খালি ডাইগুলো আছে, এবং এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে অলরেডি এগুলো কিন্তু বসানো হয়েছে। এই ইউসুফ ভাই, এগুলো কতদিনের মধ্যে উঠানো যাবে? মানে যদি হচ্ছে আপনার এই যে এখন যেটা দেওয়া আছে এটা কতদিনের মধ্যে? এটা যদি ওয়েদার যদি ভালো থাকে, যদি গরম আবহাওয়া থাকে, একদিন পরেই উঠানো যায়। আর যদি ওয়েদার ভালো থাকলে, অলরেডি মনে হয় এগুলো হচ্ছে উঠাইছেন, এগুলো কিন্তু হচ্ছে আজকে দেখা যাচ্ছে যে আজকে কিন্তু উঠানো আছে, যে এগুলো এখনো কাঁচা কাঁচা আছে দেখতে পাচ্ছেন। আর যদি একটু ঠান্ডা থাকে তাহলে দুই দিন পরে উঠাইলে ভালো হয়। ও দুই দিন পরে, দুই দিন পরে হচ্ছে উঠাইলে ভালো হয়। মানে এইখানে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ঢাইস নিয়ে যে মিস্ত্রি নিয়ে যে তাদের বাসায় যে বানাই দিবে, আর আনার বা এগুলোর কোনো কষ্ট নাই। বা কী মাল দিল, নর্মাল দিল, বালু সিমেন্ট দিল, নাকি বালু বেশি দিল, সিমেন্ট কম দিল, ওই ভয়টা থাকবে না। তখন নিজেদের মতো করে নিজেরা তৈরি করতে পারবে ইনশাল্লাহ। তো ইউসুফ ভাই হচ্ছে যাওয়ার আগে যদি আপনাদের হচ্ছে দোকানের শপের অ্যাড্রেসটা এবং আপনাদের যোগাযোগের বিষয়টা একটু আমাদের ভিউয়ারদের বলুন। আমাদের যোগাযোগের জন্য তো ভিডিওতে ইনশাল্লাহ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর হচ্ছে আমাদের যদি শোরুমে আসতে চান, আমাদের অফিস মিরপুর 1 নম্বর ওভারব্রিজের সাথেই ক্যাপিটাল টাওয়ার 20 নং দোকান। ও আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, নেন বা নানান ফোন দিলেন, দেখলেন বা আরও এখানে তো মাত্র কয়টা ডিজাইন, আরও অনেক ডিজাইন আছে, আমরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দিব। পার্কিংয়ে যত ডিজাইন আছে, মানে যেমন ডিজাইনই নিতে চাই তেমন ডিজাইন আপনারা দিতে পারবেন। হ্যাঁ অবশ্যই।